স্পট ইউ আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি রিশ বিশ্বাস কেমন আছেন একটু জেনে নি প্রথমবার আলাপ তো সেই জন্য প্রথমে আপনি বললাম তারপর কথা বলতে 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 ওটা তুমিই হয়ে যাবেন কেমন আছেন একটু জেনে নি ভালো আছি আর প্রথমবার দু তারিখ বাড়িতে আসলেন কেমন লাগলো সেটা একটু খুব ভালো লাগলো এখানে এসে আর দু তারিখ আমার ফিল্ম রিলিজ হচ্ছে সেটা হলো একটা আনন্দের বিষয় আমার কাছে আর এর জন্য খুব বেশি ভালো আছে এখন এই মুহূর্তে তার সাথে মিডিয়া নিয়ে গল্প প্রথমবার মিডিয়াকে নিয়ে এরকম গল্প হচ্ছে আমাদের জীবনে অনেক অজানা গল্প থাকে যেটাকে মানে প্রথমবার পোর্ট্রে করা হচ্ছে তো হঠাৎ করে এরকম সাবজেক্ট বাছার পেছনে কারণটা কি সবার প্রথম এরকম সাবজেক্ট বাছার কারণটা হলো এই মুহূর্তে এই সময় মানুষ হলো সবাই আমরা চাই কি যে একটা ভালো খবর একটা খারাপ খবর যেটা হোক আসছে সেটাকে আমরা নিতে শিখে গেছি খুব সহজ আর আমরা চেয়েছি যে মানুষ এই যে খবরগুলো নিতে শিখে গেছে এই জায়গা থেকে মানুষ একটুখানি ভাবুক যারা এই খবরটাকে নিয়ে আসছে তাদের জীবনটা কীরকম কতটা সহজ লভ্য তাদের জীবন কতটা কঠিন তাদের জীবন সেই জন্য এই কনসেপ্টটা বাছা আর দুর্দান্ত কনসেপ্ট সবার ভালো লাগবে আশা করছি একদমই মানে আমাদের জীবনে অনেক ডিফিকাল্টিস থাকে যেমন সবাই জানে না ধরুন কোনো আমরা তো এন্টারটেনমেন্ট বিট কভার করি অনেকে আছে যে পলিটিক্যাল করে বা ক্রাইম বিট আছে অনেক রকম তাদের জীবনে অনেক রকম টানা পড়েন থাকে মানে তাদের অনেক জায়গায় জীবনে ঝুঁকিও থাকে তো এখানে আমরা কি কি পেতে চলেছি গল্পটাতে এখানে এই যে কথাটা এক্ষুনি হলো তুমি বলে বলছো একদম একদম তুমি কারণ যে কথাটা তুমি বললে ঠিক সেই জিনিসটাকে তো অবশ্যই তুলে ধরা হয়েছে কারণ যে রিস্কটা থাকে সাংবাদিকদের জীবনে যখন একটা কোনো সংবাদের জন্য কোথাও যায় হলো সেটা কভার করার জন্য সেখানে বিভিন্ন রকম প্রবলেম হয় অনেক সময় কি হয় হলো ঝামেলার মধ্যে পড়তে হয় আর সাংবাদিকদের জীবনে রাত দিন বলে কোনো জিনিস নেই চব্বিশ ঘন্টা কাজ একদম সাত দিন এরকম একটা কাজ সেখানে যে রিস্কটা আছে সেটা দেখানো হয়েছে আবার পলিটিক্যাল পার্টির যারা আছে তারা অনেক সময় একটা তৈরি করে না সবসময়ের জন্য যে একটা চাপ তৈরি করে বলো চ্যানেলগুলোর উপরে বা একটা বলে না যে কাজটাকে স্বচ্ছভাবে না করতে দেওয়ার যে হলো চেষ্টাটা সেটাও সবসময়ের জন্য থাকে তা সেটাও এখানে দেখানো হচ্ছে যে কীভাবে একটা সত্যি একটা খবরকে কীভাবে মিথ্যে দেখানোর জন্য বাধ্য করছে সমাজের কিছু যাদের গুরুত্ব আছে যাদেরকে মানুষ গুরুত্ব দেয় যে না এই মানুষগুলোর কথাই হলো শেষ কথা তাদের কথা শুনে কীভাবে মানুষ একটা ভুল খবরকে হলো চালনা করছে মিথ্যে খবরকে দেখানো সেগুলো এখানে দেখানো হচ্ছে রীতিমতো এই ফেক নিউজ এটা আজকালকার দিনে খুব ছড়িয়ে গেছে খুব বেশি মানে তোমার জীবন আমিও তুমিতেই শিফট করলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগবে তুমিতেই শিফট করলাম আমিও তুমিতেই শিফট করলাম তো তোমার জীবনে এরকম কাউকে দেখেছো বা যাকে দেখে তোমার মনে হয়েছে এই জীবনটা এরকম না হলো পারত বা এটা না হলো তোমরা তো সেলিব্রিটি তোমাদেরকে লোকজন চেনে বা লোকজন তোমাদেরকে তোমাদের জীবন নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে জানার জন্য বা এরকম কিছু হয়েছে জীবনের সাথে যে কোনো ভুল তথ্য ছড়িয়ে গেছে বা না ভুল তথ্য আমার ক্ষেত্রে তেমন বেশি না হলো কিন্তু হ্যাঁ একটা জিনিস কি আন্ডারস্ট্যান্ডিং এ ভুল যেটা সেটা মানুষের আমি একজনকে একটা কিছু বললাম সেটা আরেকজন শুনলো বা সে আরেকজনকে বললো এরকম করতে করতে দুজনের পরে যে তিনজনের ওর যেই পৌঁছাচ্ছে খবরটা তখন দেখছি খবরটা একটু হলো চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা তো একটা মিডিয়ার গল্প এখানে পুরো সেটা তুলে ধরে দেখানো হচ্ছে যে মানুষের জীবনে মিডিয়ার যে প্রভাব আর সেই প্রভাব শুধু নয় যারাই কাজ করছে তাদের ব্যক্তিগত জীবন কেমন হয় মানুষ ভাবে কি যে মিডিয়াতে কাজ করছে মানে অনেক টাকা কামায় এখান থেকে একটা বিরাট বড় একটা ব্যাপার সেটা শুধু নয় একটা আমি আমার অনেক বন্ধু আছে যারা এই মিডিয়া জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেক বছর ধরে তারা কাজ করছে কিছু একদম নতুনও কিছু ছেলে মেয়ে যারা কাজ করছে আমার বন্ধু আমি তাদের কাছ থেকে শুনেছি যে তাদের শুরুটা কীভাবে হয় এবার সেটা তো সবাই জানে না বাড়ির পাশের লোক যারা দেখছে তারা ভাবছে যে এদের জগৎটা খুব একটা হাইফাই কোনো কিছু হয়ে গেছে কিন্তু ওই যে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে রাত্রের পর রাত একটা হলো জঙ্গলে যেতে হচ্ছে পাহাড়ি কোনো অঞ্চলে চলে যেতে ঝড় বৃষ্টি যেখানে হলো মানুষ সাধারণ মানুষ যেতে পারবে না যেখানে সাধারণ মানুষের যাওয়া বারণ সেখানে সাংবাদিকরা পৌঁছে যাচ্ছে এগুলো একটা ন্যাচারাল একটা জিনিস যেটা আমরা দেখাবার চেষ্টা করেছি যে সাংবাদিকদের জীবনটা কেমন হয় খুব এটা আমার চোখের সামনে আমি দেখেছি কিছুদিন আগে একটা বড় বিষয় ঘটেছিল সবকিছুই কি আমরা পেতে চলেছি যেমন গল্পটা শুনে বেশি ইন্টারেস্টিং লাগছে কারণ মানে আমরা জীবনে যেগুলো ফেস করে আসি সেইগুলোকে নিয়ে কিন্তু প্রত্যেকটা পার্টে পার্টে দেওয়া হয় হ্যাঁ সেগুলো সব এই গল্পের মধ্যে দেখা অনেক সিনিয়র আর্টিস্ট যাদেরকে অনেকদিন পর পর্দায় নিয়ে এসেছেন একসাথে এই জার্নিটা সত্যি বলতে কি আমার কাছে খুব হলো এই বিষয়টাই খুব চ্যালেঞ্জিং ছিল আর ওনাদের সাথে কাজ করতে পারাটা না একটা ভীষণ বড় অনুভূতির ব্যাপার যেটা আমি ভাষায় হয়তো এই মুহূর্তে প্রকাশ করতে পারবো না সম্ভব নয় যখন কাজ করেছি
তখন সেটাকে উপলব্ধি করেছি রীতিমতো, আর এখনও সেটা আমার মধ্যে আছে, কিন্তু আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওনারা খুব সাপোর্টিভ ছিলেন প্রথম থেকে, আর কোনো কিছু আমরা যদি ভুল করতাম না সেটা বলে দিতেন, দেখিয়ে দিতেন যে এটা এরকম না, এরকম করলে ভালো হবে। আর এটা শেখার একটা জায়গা ছিল আমাদের, যে শুধু এটা একটা ফিল্ম ছিল না, এটা একটা ইনস্টিটিউটের মতন ছিল ফিরায় ফিল্মটা। কতদিনের জার্নি ছিল টোটাল? টোটাল এই ফিল্মটা হলো কমপ্লিট করতে, ওনাদের সাথে কাজ কমপ্লিট সমস্ত কিছু করতে এক মাস এক দুদিন এরকম। কোথায় কোথায় শুট হয়েছে জায়গা বলো? এটা পুরো কলকাতার মধ্যে কাজ হয়েছে, কলকাতার মধ্যে, কারণ গল্পটা এখানকার সাংবাদিকদের যে জীবন সেটা ওই কলকাতা শহরের যে ব্যাপারটা সেটা দেখানো হয়েছে, কীভাবে হলো দুটো দলের মধ্যে সংঘর্ষ হয়, সেখানে সাংবাদিকরা কীভাবে জড়িয়ে, সেগুলো সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। মানে এরকম একটা যখন সাবজেক্ট বাঁচলেন, তো মানে কারোর জীবন দেখে বা কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কি করা, যে আশেপাশে আমার পাশের মানুষটা এরকম? কাউকে দেখে এরকম না, কিন্তু কিছু সাংবাদিক বন্ধু হলো ছিল, যাদের সাথে যে পরিচালক অমিত দাশগুপ্ত খেটু, তার খুব ভালো পরিচয় ছিল, সে সেখান থেকে সে জেনেছে গল্পটা হলো কেমন কি হতে পারে। তারপরে স্ক্রিপ্ট রাইট হলো পায়েল মজুমদার, যিনি করেছেন, তারও একটু যোগাযোগ ছিল, সেখান থেকে খুব ভালো একটা গল্প তৈরি করেছে। তার সাথে তোমার যে লুকটা, সেই লুকটা কি তোমার নিজের ঠিক করো না ডিরেক্টরের? ডিরেক্টরের ঠিক করা ছিল। আমার ফিল্মে নিজের ব্যক্তিগত জীবন বলে তো কিছু থাকে না, সম্পূর্ণটাই হলো অন্যের কোনো কিছু আমাকে তুলে ধরতে হয়। আর আমার কাছে এটা খুব ভালো লাগে যে নিজের কোনো বক্তব্য থাকে না, নিজের কোনো কিছু থাকে না, আমি যেটা সেটা তো বাইরের জগতের মানুষ দেখতেই পাচ্ছে, কিন্তু আমি ক্যামেরার সামনে যখন আমি আসছি একটা ফিল্মের জন্য আসছি, একটা অন্য চরিত্রের জন্য আমাকে তৈরি হতে হচ্ছে, তখন সেটা নিয়ে আমি আর দ্বিতীয়বার ভাবি না। এই চরিত্রটা নিজেকে বসাতে কতদিন সময় লেগেছিল? এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে তো একটু, যে কোনো মূল চরিত্র করতে গেলেই সেটা নিয়ে একটু আলোচনা করতে হয়, কারণ যারা এই প্রফেশনটাকে বোঝে, যারা জানে, যারা এই প্রফেশনটাতে আছে, তাদের সাথে তো একটু আলোচনা করতেই হয় বিষয়গুলো কী হয় কী বিতরণ, কারণ আমি সব জানি এরকম না। এখানে আমি একজন হলো সাংবাদিক নই, এখানে একজন আমি সাংবাদিকের সাথে থাকা ক্যামেরাম্যানটার ক্যারেক্টারটা আমার। আচ্ছা, এবার সেই জন্য আমার এই বিষয়টা আরও বুঝতে হচ্ছে, সামনে যে মানুষটা কাজ করছে তার সাথে আমি থাকছি, আমায় কেমনভাবে কাজ করতে হবে যাতে তার ফুটেজগুলো সেরকম সুন্দর আসে, কারণ আমি সেটা জেনেছি। এটা তো আমার সিনেমাতে দেখাতে হচ্ছে না, কিন্তু বাস্তব জীবনে তারা যেটা করে সেটা আমি শুনেছি তাদের কাছ থেকে, আর সেটা আমি মনে হয় যে সামান্য হলেও আমি শিখেছি সেখান থেকে। আচ্ছা, পরবর্তী সময় যদি আমার হাতে ক্যামেরা আসে এরকম কোনো কাজের জন্য, হয়তো আমিও করে নিতে পারবো একটু। মানে যেটা ফটো জার্নালিস্ট, মানে ফটো জার্নালিস্টের কথা আমরা সেভাবে কেউ ভাবিও না, সাংবাদিকের কথা ভাবলাম আছে, ক্যামেরার উপরে যারা দাঁড়িয়ে থাকে তাদের কথা সেভাবে ভাবা হয়। হঠাৎ করে এই রকম একটা চরিত্র বাছার পেছনে কারণ কি, যে আমি এটাই করব, আমি তো সাংবাদিকের চরিত্রটা করতে পারতাম? সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে না আমার ওই ক্যামেরাটা খুব পছন্দের একটা জিনিস। আচ্ছা, প্রিয় বলো খেলনা বলবো না, বলে না স্বপ্নের একটা বলো পছন্দের, যদি কোনো কিছু থাকে, কারো ব্যাট থাকে, বল থাকে, এরকম আমার না ক্যামেরাটা সবদিনই খুব পছন্দের। যখনই আমি শুনেছিলাম যে এরকম একটা হলো চরিত্রের কাজ আমাকে করতে হবে, তখন মনে হলো না আমি আমার স্বপ্নটা বাস্তবে ওই জায়গাটায় না প্রকাশ করতে পারলে আমি হয়তো সেটা তুলে ধরতে পারবো সিনেমা ক্যামেরার মাধ্যমে। আর সত্যি কথা বলতে ক্যামেরার সামনের মানুষগুলোকে তবু তো একবার করে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ক্যামেরার পিছনে যারা আছে, শুধু ক্যামেরাম্যান নয়, এর পিছনে যারা এডিটিং করছে, যারা হলো কালার কারেকশন করছে, আরও বিভিন্ন রকম কাজ করছে, তাদের গুরুত্বটা কোথায়, সাধারণ মানুষ কি জানতে পারছে তাদের এই যে হলো কষ্টটা, তাদের এই যে হলো খাটনির যে ব্যাপারটা। একটা ফিল্ম দেখছি বা একটা কোনো নিউজ দেখছি, তার পিছনে এডিটারদের একটা ভীষণ বড় ভূমিকা থাকে, এটা স্বীকার তো হলো করতেই হবে সবসময়ের জন্য। আমার মনে হয় যে সেই মানুষগুলোর গল্প একদিন হয়তো মানুষের সামনে আসবে, আজকে তো সবে শুরু এরকম একটা জায়গা থেকে, পরবর্তী সময় যারা এই পিছনের দিকে যারা কাজ করছে, যারা ব্যাক হাউসে কাজ করছে, তাদের কথা মানুষের কাছে আসবে, তাদের গল্পটা আসবে, তাদের দিন রাত এক করে দেওয়ার খাটনির গল্পটাও একদিন মানুষের সামনে আসবে। মানে যারা পেছনে কাজ করছে এইসব মানুষদের নিয়ে আমরা ভাবি না, আমরা সারাদিন তাদের সাথে থাকি, অথচ তাদেরকে নিয়ে সেভাবে আমার আপনাদের ভাবা হয় না। আপনারা টিভির পর্দায় কিন্তু তাদের জন্যই কিন্তু সবকিছু দেখতে পাচ্ছেন বলা যেতে পারে, সেই জায়গা থেকে তাদের কথা মানে ভাবানোর জন্যই কিন্তু নতুন সিনেমা আসে, তার সাথে নতুন একটা জুটিও পেতে চলেছে টলিউড। হ্যাঁ, হলো নতুন হলো জুটি অবশ্যই আমার সাথে, আর সব থেকে বড় জিনিস শুধু জুটি বলবো না, পুরো একটা খুব ভালো ইউনিট পেতে চলেছে টলিউড অবশ্যই, কারণ আমরা বলো চেষ্টা করেছি যে সবাই মিলে একটা সুন্দর কিছু উপহার দিই মানুষকে, কারণ এরকম একটা সময় যখন বাংলা ফিল্ম কিছুটা হলেও হলো পিছু পায়ে হাঁটছিল, একটু দাবা পায়ে যেটাকে বলে, সেখান থেকে আমরা চেষ্টা করছি যদি একটু বেটার কিছু করা যায়, মানুষের কাছে একটা কন্টেন্টের উপর বেস করে আসি আবার। তার সাথে
পায়েল মজুমদারের সাথে কাজ করার ওর অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো ছিল। একটা অসাধারণ অভিনেত্রী আমার সাথে কাজ করেছে, তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। ওনার চরিত্রটা কিরকম, ব্যাকগ্রাউন্ড কিরকম ভাবে দেখতে পাবো আমরা? এখানে সাংবাদিকের যে চরিত্র সেখানে তাকে দেখা যাবে, সাহসী সাংবাদিক, শুধু সাংবাদিক না, সাহসী একজন সাংবাদিক। বন্ধুত্ব দেখতে পাবো না, একটা ভালোবাসার সম্পর্ক দেখতে, একটা ভালোবাসার সম্পর্ক দেখা যাবে। আচ্ছা, আর তারপর ভালোবাসার সম্পর্ক হলো ছেলেটার দিক থেকে মেয়েটা উভয় দিক থেকে। আচ্ছা, মানে বন্ধুত্বের সাথে ভালোবাসা সব মিলিয়ে একদম। অনামিকা দি, বিশ্বজিৎ চক্রবর্তীর সাথে চরিত্রটা কেমন যাচ্ছে? গল্প যে বেস করছে না, নিউজ চ্যানেল যেটা, তার হেড যে প্রধান যে, সেটা বিশ্বজিৎ চক্রবর্তী নিজে থাকছেন। আচ্ছা, আর বিপরীত দিকে অনামিকা দি থাকছে এমন একটা জায়গায়, প্রথম দিকে তাকে দেখানো হচ্ছে সমাজ, হলো সে সেবিকা একজন, সে সমাজের মানুষের কাজে লাগে, কিন্তু এই মানুষটাই ওরও একটা নিউজ চ্যানেলের উপর ওরও চাপ সৃষ্টি করছে যে এই নিউজটাকে দেখানো হবে আর এটাকে দেখানো হবে না সেটার উপরে। মানে সমাজের সব কিছু খুঁটিনাটি তথ্য মানে প্রচুর রিসার্চ করে তৈরি করে, মানে এই এই রিসার্চ ওয়ার্কটাতে কতজন ছিল টিমে? এটাতে অনেকজন ছিল, আর এটা সম্পর্কে যে হলো পরিচালক অমিত দাশগুপ্ত, সে আরও ভালো বলতে পারতেন, আমি এই বিষয়টাতে অতটা অকিবল না, সেই জন্য আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু আমি গল্পটা যখন পেয়েছি আমার সত্যি খুব ভালো লেগেছে। আর যখন যে ড্রিমস কাম ট্রু যেটা বলা যায়, যে তুমি বলে ছোটবেলা থেকে ক্যামেরা নিয়ে স্বপ্ন দেখতে, যখন এরকম একটা চরিত্রে কয়েকদিনের জন্য বাঁচা যাকে বলা যায়, তো যখন এটা বাঁচলে তো কেমন অনুভূতিটা কেমন ছিল? এখন হলো আমার খুব আগ্রহ যে সাংবাদিকদের জীবন কী হয় সেটা সম্পর্কে ডিটেলস জানার। আমি চাই যে ব্যাক হাউসের যে কাজটা নিয়ে আমি বললাম, আমি সেটা সম্পর্কে একটু জেনে তাদেরকে নিয়ে আমি পরবর্তী সময় কোনো কাজ যদি করতে পারি আমার নিজের ভালো লাগবে। মানে আজ এত দূরই থাক, কারণ সাসপেন্সটা তো ভেঙেই যাবে আস্তে আস্তে, তো সব শেষে দর্শকদের কি বলবে? 2 তারিখ আসছে নতুন সিনেমা। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে একটা সুন্দর সিনেমা আসছে, সেটা অবশ্যই দেখতে যাবে। 2 তারিখ আসে ডিসেম্বরের। আর কেন দেখতে যাবে শুধু বলতে গেলে এটাই বলতে হয় যে একদম অন্য ধরনের একটা গল্প, অন্য রকমের একটা গল্প, যেখানে শুধু ভালোবাসা নয়, যেখানে শুধু থ্রিলার নয়, সেখানে একটা বাঁচা এবং বেঁচে থাকার লড়াইয়ের গল্প দেখানো হচ্ছে। একদমই। আর তার সাথেই কিন্তু আমাদেরকে যারা আপনারা দেখেন, আমাদের কথা শুনেন, আমাদেরকে ভালোবাসা দেন, সেই আমাদের জীবনেও কিন্তু থাকে, মানে মনে হয় যে খুব মসৃণ জীবন, সেই জীবন কিন্তু অতটা মসৃণ হয় না। এই মসৃণ জীবনের পেছনে যে কাহিনী থাকে সেই কাহিনী নিয়েই কিন্তু আসছে নতুন সিনেমা, তো সেটি দেখার জন্য কিন্তু 2 তারিখ হলে যাওয়া চাই। আর সেই বাকি ইনফরমেশন আপনাদের চ্যানেলেই পেয়ে যাবেন, দেখতে থাকুন উইসপটিউ, পাশে থাকুন, আর এরকম ধরনের সাক্ষাৎকার দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।